আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ২০০৪ সালের ১৫ই আগস্টের এক কাঁকড়ে খবরের কাগজের প্রথম পাতায় ছিল ধনঞ্জয় চ্যাটার্জির নিথর দুটি পা, যা দেখে শিউরে উঠেছিলেন বহু মানুষ। কেউ বলেছিলেন এমন ধর্ষণকারী খুনির এটাই সঠিক সাজা, আবার কারোর বক্তব্য ছিল ১৪ বছর জেল তারপর ফাঁসি। একটু বেশি কঠিন হয়ে গিয়েছিল আইন, কানে নেয়নি নিরুপায় অনাথের অন্তিমের ডাক। শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এর উপরে ভিত্তি করে এত বড় শাস্তি স্যার? মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। শেষ পর্যন্ত যেই মানুষটা বলে গেলেন আমি নির্দোষ, অথচ একবারও তার কথায় আমল দিলেন না কর্তা ব্যক্তিরা। গভীর অভিমানে মানুষটা বলেছিলেন আমি গরিব, তাই আমাকে মরতে হচ্ছে। শরৎচন্দ্রের কথায় বলতে ইচ্ছে করে, দেখলাম শুধু দুর্বিচারে নিঃসহ সুবিচার। সে নাকি সকলকে ক্ষমা করে গেছে, ভাইয়ের ওপরে দিয়ে গেছে কলঙ্ক মোছার দায়িত্ব। এবার সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন পরিচালক অরিন্দম শীল, আর তুললেন কিছু প্রশ্ন। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের জন্য ফাঁসি না হয়। বাস্তবে ধনঞ্জয় কোনো দিনই মুক্তি পায়নি, তাই ধনঞ্জয় মুক্তি পেল শব্দটাই বড় অদ্ভুত, বললেন মীর। শেষে ধনঞ্জয়ের মুক্তি, মানে ধনঞ্জয় তো কোনো কালে অভিযুক্ত হওয়ার পর মুক্তি পায়নি, মানে ধনঞ্জয় রিলিজড, এটা খুব কি বলবো, মানে অদ্ভুত লাগছে এই সেন্টেন্সটা। ধনঞ্জয় মুক্তি পেল, মানে যে ধনঞ্জয় বাস্তবে মুক্তি পায়নি সে অ্যাটলিস্ট সিনেমার পর্দায় মুক্তি পেল। এবং অত্যন্ত বিতর্কিত চরিত্র, আমার মনে আছে ১৯৯০ সালে যখন এই সো কল্ড অপরাধটি ঘটে, সেই সময় আমি ক্লাস 10-এর ছাত্র। ২০০৪-এ যখন ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, তখন চাকুরিরত কর্মরত একজন রেডিও জকি, টেলিভিশন পার্সন, অনেকটা সময় ধরে এই কেসটাকে ফলো করা, এবং তারপর এরকম একটা বিতর্কিত চরিত্র নিয়ে এরকম একটা সাহসী ছবি বানানো, অরিন্দম শীল এবং তার গোটা টিমের এটা একটা বেশ বড় ক্রেডিট। কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন পর্দার ধনঞ্জয়কে জানালেন অনির্বাণ ভট্টাচার্য। প্রাথমিকভাবে আমার যেটা মনে হয়েছিল যে খুবই পরিশ্রম করতে হবে, খাটতে হবে, ছবিটাও অন্য ছবির মতো নয়, চরিত্রটাও অন্য চরিত্রের মতো নয়। এই ধরনের চরিত্র বা যে মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তারা তো আর রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না, মানে ডেথ রোয়ের লোক, এই ধরনের অভিযোগ আছে তার এগেনস্টে, পরিশ্রম করতে হবে, এটা গোটাতেই বুঝতে পেরেছিলাম। মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। পর্দায় ধনঞ্জয় হয়ে সওয়াল করেছেন আত্মবিশ্বাসী কাব্য সিনহা, কিন্তু ছবি নিয়ে কতটা টেন্স মিমি চক্রবর্তী। ভীষণ এক্সাইটেড, কারণ মানে রিয়েলি, মানে স্ক্রিপ্ট পড়া থেকে আজ অবধি মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সো মানে আমি, সবাই হয়তো জানে না এটা যে আমি মানে রিলিজের আগে ছবি দেখি না, যেদিন রিলিজ হয় মানে ইটস প্রিমিয়ার সেদিন দেখি, বাট একটা ফোব মানে আমার একটা রয়েছে। সো আমি এখন অবধি ছবিটা দেখিনি, আমি এখন যাচ্ছি দেখতে, ভালো ফিডব্যাকস পাচ্ছি, সো ইটস মেকিং মি মোর নার্ভাস, সো ফিঙ্গার্স ক্রসড। ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না ইওর অনার, শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এর উপরে ভিত্তি করে এত বড় শাস্তি স্যার। মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরো। যাকে ঘিরে পুরো ঘটনার আবর্ত কি বলছেন সেই হেমা? আফটার দ্য রিলিজ I was very scared, মানে প্রচন্ড ভয় লেগেছিলো যে হয়তো ইট উইল নট গেট পাস। ইন ফ্যাক্ট আই গট সো স্ক্যাড আই অ্যাকচুয়ালি পুট আপ আ স্ট্যাটাস অন ফেসবুক লাইক ইউ নো, বিকজ ইউ নো ইটস আ রিজনাল ফিল্ম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইটস নট লিপস্টিক আন্ডার মাই বোরখা আর উড়তা পাঞ্জাব দ্যাট দ্য এন্টায়ার নেশন উইল ফাইট ফর ইট। সো আই ওয়াজ ভেরি স্কেয়ার, আমরা সবাই একদম ফিঙ্গার্স ক্রস করে বসেছিলাম দোজ 2.5 hours যখন আমাদের স্ক্রিনিং হচ্ছিলো বম্বেতে। বাট ইউ নো ওয়েন উই গট দ্য নিউজ আমি তো মানে আই ওয়াজ ইলেটেড, মানে ইউ নো ইফ ইউ All of us, we put in our blood and heart and soul into this movie. So, I can't explain the feeling really. সবশেষে যার হাতে ছিল ধনঞ্জয়ের সেকেন্ড ইনিংসের ব্যাটন, কি বলছেন ধনঞ্জয় টিমের সেই হেড স্যার? ধনঞ্জয়, আমি বারবার প্রথম থেকে একটাই কথা বলে এসেছি যে ধনঞ্জয় কোনো গিমিক নয়, ধনঞ্জয় ব্যবসার জন্য করা ছবি নয়, এবং ধনঞ্জয় একটা মূল্যবোধ থেকে
কিছু বিশ্বাস থেকে করা ছবি, এবং সেই সমস্তটা এত দিন ধরে আমরা যেটা চালিয়ে এসেছি তার মানে সমস্ত কিছুর ফসল আজকে ছবিটা রিলিজ হচ্ছে। ছবিটার কিছুটা বাধাও পেয়েছিল, কিন্তু সবথেকে অবাক করা কাণ্ড যে সিবিএফসির চেয়ারম্যান নিজে ছবিটা দেখে বলেছেন যে ওনার ছবি ভালো লেগেছে। শুধু তাই নয়, বোম্বে থেকে খুব নাম করা লোকজনরা গতকাল ফোন করতে শুরু করেছেন বলে যে পেহলাজি ওদেরকে ফোন করে করে বলছে যে অসাধারণ একটা ছবি দেখেছি। তো আমি শুধু এইটুকুই সবাইকে বলবো যে একটু খোলা মনে এসে ছবিটা হলে এসে দেখুন। যা কিছু করেছি এই ছবিতে, ডায়লগ থেকে শুরু করে যা কিছু ফ্যাক্টস, সমস্তটা কিন্তু সেই তত্ত্বের ওপর ভিত্তি করে, এবং যে তত্ত্ব কিনা প্রমাণ করা যায়, প্রমাণ সাপেক্ষ তত্ত্ব। পোস্টমর্টেম রিপোর্ট থেকে কোর্টের অর্ডার থেকে শুরু করে নানান জায়গা, এবং প্রচুর মানুষ যারা এখনও সেই কেসের সাথে যুক্ত, যারা এখনও বেঁচে আছেন, তাদের সকলের সাথে মিট করে তারপর এরকম একটা জায়গায় এইভাবে একটা ছবি তৈরি হয়েছে। আপনারা সবাই মিলে দেখুন, আর সবাই মিলে দেখার পর যদি ছবিটা আপনাদের কোথাও ভাবায়, যদি মনে হয়, যদি প্রশ্ন তোলে, তাহলেই ধনঞ্জয়ের সাকসেস। এবার বিচারক দর্শক, কারণ ধনঞ্জয় বলে গেছেন দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের যেন ফাঁসি না হয়। মিথ্যা মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে পুরা। আমি গরিব, শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। দেখবেন ভবিষ্যতে এইভাবে কোনো নির্দোষের যেন ফাঁসি না হয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।